বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 42তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ দিনটি উপলক্ষে সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর আগে স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। পরে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের অনুসরণ করেন। তাকে একটা মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়েছে, যে সাজা তার প্রাপ্য না এবং জামিনটাও তার প্রাপ্য ছিল। আমরা আশা করি যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে, তারা দেশরত্নী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই দেশ 1971 সালে যে চেতনা নিয়ে সংগ্রাম করেছিল, লড়াই করেছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা, মানুষের অধিকারগুলোকে দেওয়া, সেই জায়গায় ফিরে যেতে হবে, গণতন্ত্রকে এখানে আবার প্রতিষ্ঠিত করতে হবে।